ভাই, এত বড় গরুর পাউডা কি 3 কোপে কাটা সম্ভব? ভাই 100% সম্ভব। কি করেন আপনি, নান কুড়াল নিয়ে আসেন? কুড়াল ছাড়া তো সম্ভব না মনে হইতাছে। পাগল নেমে আপনি কুড়াল নিয়ে মানে কুড়াল দিয়েই করতে হবে এইটা? দূর ভাই, এইসব দিয়ে হয় না ভাই। রত যাই কোন, এটা দিয়ে না হইলে, হ্যাঁ এটা দিয়ে না হইলে এটা ফালাই দেবো আর আপনার আরো 5,000 টাকা পুরস্কার দেবো এক্ষণে। আচ্ছা, সবাই আবার পরে কষাই আবার ভাড়া করা লাগবো না তো এই জিনিস কিনে নিয়ে? কষাই ভাড়া করা লাগবে একদিনের জন্য? কষাই হইতে পারবে? এটা কিনবেন কে? এটা কোন আমারে বুঝান। আচ্ছা আগে তাহলে কাজ করে দেখেন, এটা আগে তো ছুইলা নিতে হবে। ছুরা ছুরি আছে? স্পেশালিস্ট আছে? স্পেশালিস্ট সব আছে? অবশ্যই। চলেন দেখি দেখি। দেখছেন কি এটা? এটা কি? এটা কষাই স্পেশাল ছুরি। দেখা তো মনে হতেছে না, ছুঁতে পারবেন? মনে থেকে ছুঁয়ে হবে না। দেখি দেখেন, সামনের কোরবানিতে যারা হয়ে যেতে চান একদিনের কষাই, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই চমৎকার চমৎকার ছুরি চাপাতি কিনে কষাই ভাড়া না করে আপনারা নিজেরা নিজেরা নিজেদের গরু বানিয়ে ফেলতে পারবেন। খালি কথা কইতে থাকেন মিয়া, দেখছেন এর কি করছি? কি করছেন? চামড়াই তো ছিঁড়ে গেছে মনে হয়। চামড়া ছিঁড়ছে? দেখেন কি করছি, চামড়া ভাই নষ্ট হইলে কিন্তু এতিম গরিবের হক যায়। হ্যাঁ এটা মাথায় রাখেন তো। অবশ্যই। দেখেন আমি কি করতেছি, আমি কি করতেছি, আদর করতেছি চামড়াতে। দেখছেন? বাহ ভাই, এটা তো ব্লেডের মতো দাঁত। এই যে আদর করতেছি, দেখছেন এই যে কি আদর। আবার দেখেন চামড়াই কিন্তু একটু চর্বিও লাগতেছে না। আদর, এই যে আদর দেখছেন আদর। ভাই রে ভাই, এটা কত মহিনা গরুর পাও রে ভাই? কোনটা এটা? এটা ছোটখাটো একটা হাতির বাচ্চা। তাই তো দেখতেছি, 5 লাখ টাকা দামের গরু এটা। পাও তো এক একটা হাতির পাওই মনে হইতেছে। ধাতু এমন এক জিনিস, মাঝে মধ্যে এমন এমন জিনিস মানুষ বাজার থেকে কিনে নিয়ে যায়, এক গরু ছুলতে নাকি 4-5 ঘন্টা লাগে? 5 ঘন্টা লাগে? এটা লিখে তো কইলাম যে কি কিনছেন আর জীবন 30 মিনিটে গরু ছিড়ে রেডি হবো তো? কোনটা? তাড়াতাড়ি পাও কাটা না, এটা যার কাছে থাকবো ঠিক আছে। এক গরু ছিলতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আমার 3 কোবে গরুর পাও কাটা দেখা লাগবে, আপনি আগে চুরেন তো তাড়াতাড়ি। আচ্ছা, বুঝতেছি না আপনার অবস্থা। আরে ভাই খারাপ না, একটু 19-20 হলে তো পরে আমার আঙুলটা কাটবো। গরুর পাও বানাইতে গেলে আগে নাকি সিদ্ধ করে নিত, আর এই লোক কোনো সিদ্ধ নাই, কিছু না কাঁচাই বানা লাইতেছে। দেখছনি অবস্থাটা? হাই হাই, কি করতেছে দেখছেন? দেখছেন দেখছেন, এই যে দেখেন পাও চুরিয়ে ফেলতেছে কিন্তু। ভিউয়ার্স, 3 কোপে কাটা ছিন্ন বিচ্ছিন্ন করা সেইটা কিন্তু এখনো দেখানো হয় নাই। লাইভে যারা আছেন লাইভটাকে শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখেন। একদিনের কষাই যারা হবেন, আজকে লাইভ মিস তো সব মিস। অবশ্যই ভাই, অবশ্যই মিস। নতুন প্রোডাক্ট তো সব ভাই, জং ধরবো না তো? কোনটা জঙ্গলে টাকা? এটা নিয়ে রকটা আছে না ভাই? রকটা লিয়ালি খারাপ। এই যে রকটাও দেখেন, এই রকটা লিয়ালি চমৎকার চমৎকার দেখেন ভাই। জঙ্গলা মাল নাই তো? কি নিয়ে আবার দাঁড় করা লাগবো না তো? দৌড় মিয়া, দালু দিয়ে ডলার কিন্তু দিন আর নাই ভাই। ভাই এই যে এই এই নলি, এই যে ঠ্যাং, হ্যাঁ হ্যাঁ গরুর ঠ্যাং, হ্যাঁ এটা কাটতে গেলে একটা হেল্পার লাগে। তা তো আছেই। লাগে না? লাগে। আমি একজন ধরে রাখে। আরে আমি কয়টা লাগাইছি? একজন পাও ধরে রাখে ভাই। আমি কয়টা লাগাইছি? আপনি তো একাই 100 দেয়া দিতেছেন। হ্যাঁ একাই তো 100। আমি কি কষাই? আপনি তো আর কি বেচছি? সারা বছর তো ডিনার আসিলই, এখন চলে আসছে কি একদিনের কষাই? একদিনের কষাই। এই দেখছেন কি করতেছে, এমনি অবস্থাটা। এই দেখেন, এই দেখেন ভিউয়ার্স কামড়া করছে কি, এই দেখেন একবারে চুরায়া। কিন্তু এ তো চামড়া ছুলা দেখলাম ভাই। হ্যাঁ এখন আমার এই এত বড় হাতির পাউটা 3 কোবে কাটা দেখতে মন চাইতেছে ভাই। দেখবেন তো, দেখেন না খালি একটু সময় দিবেন না? সবার কথায় গুরুত্ব দিতে হইব না, একটু চা খাইতে হইব, গরমের ভিতরে একটু বাতাস খাইতে হইব। ভালো কথা মনে করছেন? চাও আছে আবার জায়গায়। এই জিনিস থাকলে দেখেন রিল্যাক্স কত। বাহ 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 বাহ, লেও খেলা ঠিক আছে। এলেন দেখেন আমাদের সাথে পাখি ভাই, আজকে কি করতেছে একদম পুরো চুরিয়ে ফেলছে। তবে আমি যেইটা আজকে টাইটেলে লিখেছি যে 3 কোপে এটা করেন, দেখেন একজন লিখছে 10 মিনিটে গরুর পা চলবে, নেনে তো 30 মিনিট। ভাই আমরা তো কথা বলতে বলতে জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা একটু দেখেন। 10 মিনিট নর্মালি কেবল তো শুরু। চলেন দেখেন একদম চামড়া স্লাইড। এবার ভাই আমার কোপ দেখতে হবে। কোপ দেখবেন? কোপ দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, 3 কোপ কিন্তু। হ্যাঁ 3 কোপের বেশি কিন্তু হবে না। কয়টা দেবো? 3 কোপ। এলেন এক ভাই, কি দিয়া কুবাইতেছেন আপনি? কোনটা? এটা বিলেট তো কুবাইতাছি। 2
দুই, এই কোর্সটা পরে নেই জায়গা মতো মনে হয়। তিন, চুরাই গেছে কিন্তু দেখেন, মাত্র তিনটা কোপ আর একটা গরুর পা বানানো এখন ছেলের হাতের মোয়া, ছেলের হাতের মোয়া, একদম ছেলের হাতের মোয়া। এখন কিন্তু কোপ না, এখন খালি একটু বিশাল বড় গরুর ভাই, দুই দুই, হ্যাঁ দুই কোপ, দম হইলো না আরো জোরে, এই তিন কোপ এখন কথা হইতেছে ভাই, এই চামড়া আমরা আবার ছিলে দেখাবো, আর একটা দিয়া এই একটা গরু বানাইতে আসলে কি কি লাগে ভাই? একটা গরু বানাইতে, একটা গরু চামড়া ছিলা কাটা, মাংস চুরানো, বুড়ি চুরানো, কলিজা কাটা, মাংস কাটা, সব মিলে তো অনেক কিছুর দরকার ভাই, সব কিছুর দরকার আছে। আর সবকিছুই একটা প্যাকেজের ভিতরে আছে, একটা প্যাকেজে আছে। আসেন চলেন গিয়ে দেখাই। ভিউয়ার্স, আমরা আবার আপনাদেরকে তিন কোপে গরু কাটা দেখাবো, এমন কি গরুর পা আবার আমরা চামড়া ছিলা দেখাবো। এর আগে পরিচিত হয়ে নেই কি কি লাগবে এই সেটটার ভিতরে, এই সেটটার ভিতরে, ভিতরে আসেন। ওকে, ভিতরে কামিন। এই যে দেখেন পাখি ভাই, হ্যাঁ ভাই, তারপরে কি লাগবো? মোল্লারে কইতে হইব, মোল্লা তুমি ধরো জবটা দাও। মোল্লারে কয় লাগবে না, নিজের গরু নিজের মানে জবাই দেওয়া, কি জানেন জানেন? ১০ লাখ ২০ লাখ টাকার গরু কিনে ভাই, ৫০ লাখ টাকার গরু কিনলো, মানে চামড়া যা আছে ৩৩, কারণ এগুলো এটা ব্লেডের মতো ধার। আচ্ছা ঠিক আছে, একটা পাইলাম, পাইছেন একটা, ঠিক আছে পাইলাম। তারপরে কি করবেন? তারপরে চামড়া ছিলাই তৈব, চামড়া ছিলাই তৈব। আজকে অর্ডার করলে কবে পাবে? ৪৮ ঘন্টার ভিতরে মাল পাবেন, ৪৮ ঘন্টার ভিতরে, ২৪ ঘন্টায় দিয়ে দেয়, তারপরও কুরিয়ার বা মানে ২৪ ঘন্টা বেশি সময় নেই হাতে, রাস্তাঘাটে গাড়ি ডিস্টার্ব রাখতেই পারে স্বাভাবিক, ঠিক আছে, এই জন্য, ঠিক আছে। আচ্ছা তারপরে পাবেন কি জানেন? এটা আরেকটা স্পেশালিস্ট। এটা কি চাপাতি আবার? কোনটা এটা? এটা দিয়া সিনার হাড়। আচ্ছা, হাড় ছাড়ানো, সিনার হাড়, ওকে, এগুলা কাটার জন্য লাগে এটা, ঠিক আছে। আচ্ছা ওকে, এই যেটা দেখলেন যেটা, এটা কি? এটা কত মডেল, কত আগে? এটা T700, T700 গো, ভাইরালটা, ভাইরালটা। আচ্ছা এবার বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। একজন কইতাছে পাকি ভাই তো কোপ ৬টা দিল, আমরা আবার কোবামু, সমস্যা নাই। আচ্ছা ভাই, আরেকটা ঠ্যাং রাখছি, থাকেন, আবার আরেকটা ঠ্যাং রাখছি, হেডে কোবাই দেখাই দেব না, কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা এটা হচ্ছে লাগা T700 ভাইরালটা। আচ্ছা ঠিক আছে, এটা থাকবে, এটা হাড়ি টাড়ি কোবানোর জন্য সব, ওকে, পাইছেন? পাইলাম। তারপরে একটা থাকবে, এটা লাগে কি? শুধু চর্বি আর মাংস, মাংস, মাংস আর চর্বি, ওগুলা কাটার জন্য, ঠিক আছে। তারপরে এটা পাবেন কি? চর্বি ছাড়ানোর জন্য, জিগজাগ 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 জিগজাগ, ওকে, চর্বি ছাড়ানোর জন্য, এই যে, এই যে এটা কাটতেছেন, ঠিক আছে, চর্বি ছুড়াই নিলাম, চর্বি ছাড়া গেল, ঠিক আছে, সমস্যা নাই, ওকে, ঠিক আছে, ঠিক আছে, একটা, ওকে, এটা চলে গেছে আপনার,
আপনার খালতো ভাই জানাইবো না, এটা কাটছে দেখে নাই তো না ভাই বলতেছে দাম বলেন, ভাই একটু সময় দেন আমরা বলবো, দাম বলে দিব সমস্যা না ভাই, কারণ দাম বলতে বলতে সারা ভিডিও মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত খালি দামই বলতে দামই বলতে হবে, ঠিক আছে একটু ওয়েট করে রাখেন, দেখেন ঠিক মতো তারপর খুঁজে পাবেন না। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা প্যাকেজ, এই লাগে একটা প্যাকেজ, এটা লাগে ভিআইপি প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা এই ভিআইপি প্যাকেজ এটার দাম আলাদা আলাদা হিসাব করলে প্রায় 18,000 টাকা আসবে। কোন কি আজকে আমরা ধামাকা দিচ্ছি তাই 100% কত টাকা ডিসকাউন্ট দিবেন ভাই? ভাই অবাক হয়ে যাবেন, কারণ কি জানেন এটা 20 দিনের জন্য। আচ্ছা 15 থেকে 20 দিন খাসির অর্ধেক আইবো না আপনি যে টাকা ডিসকাউন্ট দিবেন? অবশ্যই খাসির অর্ধেক দাম আইবো, অবশ্যই খাসি কিন্তু একটা 12,000 টাকা দাম আছে, আমি আপনাকে দেখাইতাছি আপনারা কি হইতাছে। ওকে ওকে 18,000 টাকা প্রায় দাম আছে। হ্যাঁ হ্যাঁ আজকে ডিসকাউন্ট মানে আজ থেকে 10 থেকে মানে 15 থেকে 20 দিন, হ্যাঁ 15 দিন হইতে পারে 20 দিন হইতে পারে, কারণ এরপরে দাম বাইরে যাবো অটোমেটিকলি। ওকে ওকে আপনি এর আগে 5 বার ভিডিও করছেন, 5 বারে 5 রকম দামে, ঠিক আছে, কারণ আমরা যখন নাকি আবার দাম চেঞ্জ হয় আমরা কিন্তু ভিডিও চেঞ্জ করি, ভিডিও চেঞ্জ হয়। আচ্ছা নাসিরউদ্দিন ভাই বলতেছে বাসার কাজের জন্য কি 2-1 পিস নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, ভিডিওটা একটু ঠান্ডা মাথায় দেখেন, ঠিক আছে, কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা লাগে আপনার এটা লাগে 18,000 টাকা। হ্যাঁ কত টাকা রাখবেন? আজকে ডিসকাউন্ট প্রাইস দিব অনলি 11,500 টাকা। 11,500 11,500 অর্ধেক খাসির দাম কিন্তু আয় পড়ছে, বড় মোটা কাজা, অর্ধেকের বেশি আয় পড়ছে আপনি দেখেন 11,500 11,500 এটা লাগে ভিআইপি প্যাকেজ, ভিআইপি প্যাকেজ আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 22 ইঞ্চি থাকবে। আচ্ছা এটা হেভিটা থাকবে, T700 ভাইরাল মোটাটা থাকবে। ওকে এগুলা একটু দেখে নেন, স্ক্রিনশট মেরে রাখবেন যে ঠিক আছে আপনার কোনটা লাগবে, ভিআইপি প্যাকেজ না নরমাল প্যাকেজ, আমার কাছে দুইটাই আছে। ঠিক আছে এবার আসেন নরমাল প্যাকেজে দেখেন, এবার রেগুলার প্যাকেজ, যেটা রেগুলার প্যাকেজ যেটা আছে এটা দিয়ে কি এক গুরু বানান যাইবো ভাই? 100% ভাই। ঠিক আছে ভাই এটা যে এই দেখেন এটা দিছি লাগা আপনার, ওটা ছিল লাগা 22 ইঞ্চি, এটা ছিল 20 ইঞ্চি, ওটা কিন্তু গ্লেজ বেশি, এটা গ্লেজ কম ভাই। আপনি অনেক সময় কি করে ওরা কি করে মানে নিকেল দিয়ে রাখে। আচ্ছা নিকেল করে, নিকেল করে। আচ্ছা একই জিনিস একই কোম্পানির একই সবকিছু, ঠিক আছে এটা নিকেল দিয়ে রাখে। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে লাগা 20 ইঞ্চি, আগেরটা ছিল 22, আগেরটা ছিল 22। আচ্ছা এটা হইলে গিয়া আরেকটা ভাইরাল, হ্যাঁ হ্যাঁ এটা কত জানেন ভাই? ওকে এটা একটু দেখেন আগে, ওরে মোটারে এটা কি সিঙ্গেল প্লাতে করা? সিঙ্গেল প্লাতে করা দেখেন এই যে পুরাটা। ওকে ওকে ঠিক আছে, এটা এটা হচ্ছে লেগে আপনার 009 009, ঠিক আছে এটা কিন্তু এটা দিয়ে কাটা দেখাবো এখন, একটু পরে কাটা দেখাবো, এটা দিয়ে এটা হচ্ছে লেগে আমি নরমাল প্যাকেজটা বলে দিচ্ছি আগে। ওকে এটা পাবেন একটা চাপাতি, তারপর একজন ভাই জিজ্ঞাসা করতেছে এই যে ডান্ডাটা যেটা দিয়া আমি দেখাইতেছি, এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি পাবেন, এটা একটা সবাই চড়ার জন্য, একটা হাড় মাংস কাটার জন্য পাবেন হেভি একটা, অলরাউন্ডার পাবেন এই একটা, এটা লাগা কাঠের বাটের, আপনার স্টিল বাট, এটা কাঠের বাট, কাঠের বাট, হ্যাঁ এটা হচ্ছে লাগে আপনার, এটা পাবেন লাগে আপনার চামড়া ছেলার জন্য, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বাট। আচ্ছা মেটাল বাট, এই একটা পাবেন, এই একটা চামড়া ছেলার জন্য। ওকে চোখ বন্ধ করে কুবাইবেন, হ্যাঁ তারপরে এই এটা আছে পাবেন একদম নরমাল নরমাল কাটার জন্য। ওকে এটা ভুঁড়ি ছড়ানোর জন্য। ওকে আর এটা হচ্ছে লাগে আপনার ধার ধার ডিজিটাল ধার, আর এটা লাগে আপনার চর্বি ছড়ানোর জন্য, এটা হচ্ছে লাগে 9 পিসের প্যাকেজ, 9 পিসের প্যাকেজ, এটা হচ্ছে 9 পিস নরমালটা, নরমাল প্যাকেজ ভিএপি প্যাকেজ নরমাল প্যাকেজ। আচ্ছা এটার দাম মনে করেন যে প্রায় 14,000 14,500 টাকা 15,000 টাকা, এটারও তো বড় ডিসকাউন্ট লাগবে একটা, এটা ভাই ওটার মতো ওইটা যদি পাইছেন এটা পাবেন ডিসকাউন্ট। এটা কত রাখবেন? এটা এটা রাখা যাবে লাগে আপনার 8,700 টাকা, 8,700 টাকা, 8,700 টাকা অনলি, 8,700 টাকা, 8,700 মানে একটা গেল, এটা কততে গেল ভিআইপি প্যাকেজ? 11,500, আর এটা গেল 8,700, 8,700। আচ্ছা এখন অনেকে আবার একটু কাজ দেখতে চাচ্ছে,
আমরা আবার তাইলে একটু এখন একটা গরুর পা আবার বানায় দেখাই। এখন এরপরে সিঙ্গেল সিঙ্গেল যারা দেখতে চাচ্ছেন এখন কোনটা দিয়ে বানাবো বলেন। এই যে আরেকটা গরুর পা আছে, এটা আবার একটু ছুইলা দেখান। ওকে, এরপরে যারা সিঙ্গেল সিঙ্গেল কিনতে চাচ্ছেন তাদের জন্য আমরা প্রাইস বলে দিব। আচ্ছা, ওকে। সিঙ্গেল যারা আছেন তারা একটু ধৈর্য ধরে থাকেন। ভিউয়ার্সরা কয়জন আছে? ভিউয়ার্স এদিকে আছে? ভিউয়ার্স মোটামুটি 1200 অডিয়েন্স আছে অলরেডি। লাইক 1200 আছে? হ্যাঁ, সবাই অধীর আগ্রহে আছে দেখবে। 12000 দরকার ছিল ভাই, কারণ হবে ইনশাআল্লাহ দ্বিতীয়বার দেখতে পারবেন না। ওকে, একটু আগে নরমালটা এটা দিয়ে কোবাইবেন। নরমালটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, আগে তো ভিআইপিটা দেখাইছি। ভিআইপিটার আগে কাজ হইছে, নরমালটা কাজটা দেখাই। ওকে, এইবার হইতাছে আমরা আবার এই যে দেখেন গরুর পায়ের চামড়াটা চুরাই নিব। এই যে স্পেশাল দেখছেন না? হ্যাঁ, চোখ বন্ধ করে এই স্পেশালটাতে কাজ করব। ওকে, আগে মার্জিন দিয়া নেই। আচ্ছা, আগে মার্জিনটা দিয়া নেন। মার্জিন দিতে গেলে আপনার এটা দরকার আছে। ঠিক আছে, দেখেন যারা লাইভে আছেন আপনারা একদিনের কষাই নিজের গরু আসলে নিজে কাটার ভেতরে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। পরিবারের সবাই কোরবানি ঈদে একত্রিত হয়, আর মুসলমানদের জন্য বড় ঈদ বলা হয় কোরবানির ঈদকে, যেখানে হচ্ছে আমরা একটা স্যাক্রিফাইস করি। হ্যাঁ, কোরবানি মানে তো স্যাক্রিফাইস ভাই। ইয়েস, আল্লাহ আল্লাহর ওয়াস্তে আর কি। হ্যাঁ, তো চলেন এবার আমরা চোখ বন্ধ করে যেভাবে কাটে এই দেখেন। ওকে, আছে? হুম, চলেন ভাই। এটা তো হইব না মনে হয়, এটা এই পিচ্ছি, এটা আম কেটে খাওয়ার জিনিসটা মনে হইতাছে। এটার লেগা কষাই আছে না? কষাই, কষাইরা 6 বছর অপেক্ষা করছে। আচ্ছা, খালি এটার লেগা দেখি চণ্ডীদাসের রজগণের হিসাব মনে 6-7 বছর অপেক্ষাই করো খালি। হ্যাঁ, কয় কি এই দেখেন ভাই, আগের ডার্সাইজে তো এটা আরো চুরমার করে দিতেছে ভাই। এই দেখেন, এই দেখছেন, দেখছেন। ওকে, কি করতেছি এটা এখন কিন্তু আমি মনে করেন যে দেখে দেখে আন্দাজ বন্ধ টান দিতে। আগে যেমন একটু ধৈর্য ধৈরা। হ্যাঁ, কারণ কি জানেন, আগে আগে ধৈর্য ধরার কারণ আছে, কারণ ওর মাথা চোখা ছিল তো। হ্যাঁ, চামড়াটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে, চামড়া ফাইটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার ভিতরে কি আছে দেখছেন? এটা দেখেন, এটা মাথার অংশটা একটু ঘোরানো তো, বাঁকানো, এই দেখেন, যার কারণে এটা কিন্তু আবার লাগতেছে না। এই দেখেন ভিতর থেকে কেমন। আচ্ছা, প্যাকেজ কিন্তু দুইটা, ভিআইপি প্যাকেজ আর রেগুলার প্যাকেজ। ভিআইপি প্যাকেজটা হচ্ছে কত ভাই? ভিআইপি প্যাকেজ হলো 11,500। আচ্ছা, আর রেগুলার প্যাকেজ 8,700। এই পাটা চুরাইতে কত কম সময় লাগতেছে আপনারা দেখতেছেন ভিউয়ার্স, দেখেন কত অল্প সময় এই পাটা চুরানো শেষ। কোন বড় ভাই জানে কইছিল যে পাখি ভাই অনেকক্ষণ সময় লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, এখন কথা কমো না, খালি কাজ করো। এখন শুধু কাজ হবে না ভাই, কথা কইেন না। না, কথা বলবো না, কথা হবে না, কব হইব খালি। এই দেখেন কি করতেছি। ঠিক আছে, সৌদি আরব থেকে মোশারফ ভাই দেখতেছেন। তাবা আক্তা, ডেলিভারি চার্জ কুমিল্লাতে কি পসিবল কিনা? অবশ্যই, অনেকে দাম দাচ্ছে যাচ্ছে, সিঙ্গেল পিসের দাম আমরা বলে দিব ইনশাআল্লাহ। আর এগুলো কি অরিজিনাল পাখি ভাই? অরিজিনাল না ডুপ্লিকেট ক্যারেট কপি? কোনটা? এগুলো অরিজিনাল কপি, অরিজিনাল, এটি সব অরিজিনাল কপি। আমাদের এখানে ডুপ্লিকেট কোনো কপি নাই। ওকে ভাই, কোরবানির উদ্দেশ্যে বিক্রি করা জিনিস ভাই, কপি বেচলে কিন্তু ইমানেরও আঘাত পড়ে ভাই, এটাও মাথায় রাখেন। অবশ্যই ভাই, আমি কি করতেছি দেখছেন আপনি? এই যে একজন বলতেছে ভাই গোল কাঠিটা কি প্যাকেজের সাথে থাকবে? হ্যাঁ ভাই থাকবে, এটা থাকবে থাকবে থাকবে, প্যাকেজের সাথে থাকবে। এই যে কমেন্টটি করেছেন মিলন মিয়া, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। জিয়াদ ভাই বলতেছে, জিয়াদ ভাই বলতেছে ভাই দাম মনে একটু বেশি হয়ে গেল পাখি ভাই। হ্যাঁ ভাই, জিয়াদ ভাই একটু আপত্তি করলো, দামটা মনে একটু বেশি। জিয়াদ ভাই দাওয়াত দিতেছি, অগ্রিম দাওয়াত। হ্যাঁ ভাই, 20 দিন পরে কিনেন আপনি জিয়াদ ভাই। ওকে, তাহলে বুঝতে পারবেন যে দাম দাম আরো বাড়বে। এই যে এখন ডিফেন্ডারের ফ্যানগুলোর যে অবস্থা ভাই। হ্যাঁ ভাই, এই গরম বাড়ছে, কুলারের ফ্যান, কুলারের ফ্যানগুলো, হ্যাঁ দাম বেশি। তো এরকম সিজন আসলে দাম বেশি হইতে পারে, হইতে পারে। কি আপনাদের হাতে না ইম্পোর্টারের হাতে? এটা ইম্পোর্টারের হাতে ভাই। ওকে, কারণ কি আপনি নিজেই এই বছরে কয়টা এয়ার কুলার ভিডিও করছেন ভাই? 200-300 তো হইবই ভাই, 200-300 ভিডিও করছেন না? হ্যাঁ, কি লেগা করছেন, এক একবারে এক এক দাম পাইছেন। হ্যাঁ, ইম্পোর্টার যতবার দাম বাড়াইছে দোকানদার কিন্তু ততবারই মনে করেন যে আপনারে দেখা দেখা ভিডিও দিছে। দেখেন এই চামড়াটা চুরানো কিন্তু শেষ। আচ্ছা, একজন লিখছে ভাই 10% ডিসকাউন্ট দিতে পারতেন, পাকি ভাইরে স্পেশাল রিকোয়েস্ট। আচ্ছা, এই স্পেশাল রিকোয়েস্ট যেহেতু আসছে পাকি ভাইরে, আমি শেষের দিকে দেখি একটু রিকোয়েস্ট করে আমরা কিছু করতে পারি কিনা ভাই। আপনি রিকোয়েস্ট করেন না, পরে পরে আমো যাবো, সালা যাবো, আমার মহাজন কি কেউ জানেন? এখন আম সালা তো ভিউয়ার্স গো চলে যেতেছে, এখন ভিউয়ার্স গো সালা আমরা একটু ছাড় দিয়েন। আমার মহাজন পরে পাড়াইতে কয়টা টাকা লাগবে এটি দিয়ে দিয়েন, তাহলে তো 10% আমি জানি তো। আপনি কোন জায়গায় বাড়িটা দিবেন এখন? এটা এই যে এতগুলা জিনিস হইছে হইছে। হ্যাঁ, এটা জানি কি কইছিলেন, দরকার কোনো কামে লাগবে না, কামে লাগবে না, এখন তো অন্ধ পারে, এখন তো অন্ধ পারে, হ্যাঁ অন্ধ পারে। আচ্ছা, এখন ওই যে পরেরটা, এর আগেরটা তো দিয়ে দেখাইছেন আপনি, এবার পরেরটা রেগুলার প্যাকেজে যে চাপাতি ভাই কই আছে? ওই ভাই আছে, আছে ভাই আছে। হ্যাঁ, 6 কোপের কথা যে কইছে ভাইও আছে লাইভে। আচ্ছা, গুইনা গুইনা কয় কোপ? 1 কোপ। ইজ্জত রাখিস, ওই রে বলো, 4 কোপ হয়ে গেছে, 3 কোপ হয়ে গেছে, 4 কোপ এই খতম হইছে, 4 কোপ ভাই হইছে, 4টা কোপ লাগছে। হ্যাঁ আছেনি সামনে ভাই, থাকলে মনে দেইগা বেলাইছে ভাই। এই মাঝখানে ফাড়াটা দন যাব না? এই যে ওরে,
হিসাবে এক কবি শেষ। এটা তো, এটা তো কোপ লাগে না ভাই, এটা চাকু দিয়ে করণ যায়। কি চমৎকার দেখা গেল পাখি ভাইয়ের ম্যাজিক, দেখেন একটা কবি শেষ মানে ধার দরকারে কয় একজন লেখছে ভাই, দেখেই ছুরিগুলো অরিজিনাল মনে হচ্ছে। হ্যাঁ, মেহেদি কুকারিজের কাছে যে কোনো প্রোডাক্ট আপনারা যতবার নিয়েছেন, কাটুন আরেকটা কাপ তো হয়েই যাক। আচ্ছা, এক ভাই বলতেছে একটা বড় চাপাতি, বড় চাকু আর একটা ছুরি কত লাগবে কাকু? হবে অবশ্যই, এই দেখেন একবারে চুরানো শেষ, দেখেন আসে নাকি এটা, থাকলা পাকলো হয়ে গেছে, মনে হয় না মরে গেছে এটা। খোকন ভাই সিরাজগঞ্জ থেকে আছেন, মোশারফ ভাই বলতেছেন সিঙ্গেল সিঙ্গেল প্রাইস জানতে চাচ্ছেন, চলেন আমরা এগুলো জানেন কি খেলা আছে আরো, আবার কি করতেছেন ভাই? আচ্ছা, এই স্টিল কেউ কুরবানিতে দেয়? এই স্টিল কুরবানি দেয় না তো, এটা দিয়ে দেখানো, অনেক পাগল আছে দেখায়। না না, স্টিল স্টিল ভাই হইল না, না না ভাই স্টিলের আপনার ওইটা দেখান, এই যে এটা দেখান না, স্টিল তো হইছে, স্টিল শেষ, আপনার এটা দেখান আছে, কিচ্ছু তো নাই রে, অনেক পাগল আছে দেখায়, কি জিনিস জানেন, স্টিল কুবাই দেখাই যাচ্ছে। একজন লিখছে পাখি ভাইয়ের হাতে ম্যাজিক আছে, আমরা করতে করতে হাফ টাইম সময় এমনি শেষ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, অনেকে আছে পাখি ভাইয়ের চাইতে ভালো পারে, এমন লোকও তো আছে না? আছে না ভাই, আমি কি কষাই নাকি ভাই? আমি গতবার এমনও দেখছি, লাইভ করার লিগা কষাই ভাড়া করে নিয়েছি, 30 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু পাখি ভাই ডিনারও বেচে আবার চুরি চাবাতিও বেচে, তবে ভাই শুধুমাত্র কোরবানির জন্য। কোন দিক থেকে শুরু করবো? এটা কোন শুরু হচ্ছে, শুরু করতে একদম শুরু থেকে, একদম শুরু থেকে, উপরে থেকে নিচে নামি, উপরে থেকে নিচে নামি। আচ্ছা ঠিক আছে, তবে ভাই একটু দ্রুত দেখাবো। অবশ্যই ভাই, আমি একটু দ্রুত দেখাবো, সবাই একটু মানে আমি দামটা বলে দিচ্ছি, এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট, আমি কিছু কথা বলে নেই, তারপরে হচ্ছে লাগে আপনার জিনিসগুলো দেখাবো। যে ভাই আমাদের এই জিনিসগুলা সারা বছরে একবারই বিক্রি করি, হ্যাঁ কোরবানির পরেও পাবেন না, রোজার আগেও পাবেন না। আচ্ছা ঠিক, রোজার পরে কোরবানির আগ পর্যন্ত আমরা জিনিসগুলো, এই যে সময়টা, এই সময়ের ভিতরে এটা বিক্রি করি, এর বাইরে কিছু বিক্রি করি না আমরা। ওকে, প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা হচ্ছে এই কোরবানি সংক্রান্ত যে জিনিস আছে এই ছাড়া বাড়িতে কোনো জিনিস আমরা বিক্রি করি না। অনেকে আছে যে ভাই কি যে টিপ চাকু দেখান, তারপরে যে ঘুরায় ঘুরায় এগুলা এগুলা প্লিজ এগুলা মানে ফোন দিবেন না, জিজ্ঞেস করবেন না, বলবেন না, আর যা আমরা বলে দিব একদম। যারা আল্লাহর ওয়াস্তে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কিনতে চাচ্ছেন তারাই মাত্র ফোন দিবেন, তারাই ফোন দিবেন, এছাড়া কেউ দিবেন না। এছাড়া কারো কাছে বিক্রি করে বাড়িঘর করার দরকার নাই, দরকার নাই ভাই, কারণ ভাই আমি যদি বিক্রি করতাম সারা বছর কিন্তু বিক্রি করতে পারতাম, না না কোনো দরকার নাই। আমার এই মাল যারা মানে গত বছরের যারা যারা ফোন দিয়েছে যেই ফোন, তো ঠিক আছে আমি কিন্তু কারোর কাছে বিক্রি করি নাই, ফোনটা কিন্তু আপনার কাছে আছে, আমার একজন বলতেছে ফোনগুলো কিন্তু আপনার কাছে আছে, আমার কাছে পর্যন্ত আসছে, ইয়া ঠিক আছে। এক ভাই বলছিল প্রেজেন্টেশন ভালো লাগতেছে, আসলে জমবে তো, অবশ্যই জমবে, জমার জন্য তো রাখছি ভাই, তারপর আমি একটু বলে দিচ্ছি, তারপরে দাম বলে দিচ্ছি, প্লিজ দাম নিও, কেউ দামাদামি করবে না। আচ্ছা, আমার অনেক ভাইরা আছেন, আমি আপনাদের নামগুলো বলে প্রোডাক্টে চলে যাই। এখানে একজন আছেন মামুন ভাই আর আব্দুল্লাহ ভাই বলতেছেন কমেন্ট পড়েন ভাই, দুইটা নিতে চাই, এবার সিঙ্গেল প্রাইস বলবো, যার যে কটা প্রয়োজন নিয়ে নেন, নিয়ে নেন, হ্যাঁ সময় প্রাইস ফিক্স বলেন, হ্যাঁ ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস বলবো, ঠিক আছে। আমি আপনাকে ডিটেইল দেখা দিই, এটা হচ্ছে লাগে আপনার ডিজে ডিওয়াই 12। আচ্ছা, এটা ডিওয়াই 12, এটা হচ্ছে লাগে আপনার মানে ফুল মানে এগুলো হচ্ছে লাগে আপনার ইয়া রাখা যাবে আপনার জন্য 2200 টাকা ফিক্স, 2200 টাকা উপরের সিরিয়ালে, হ্যাঁ দাওয়া দামি কিন্তু করবেন না প্লিজ কেউ। ওকে, এটা হচ্ছে 2200 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে লেগে আপনার, এটা হচ্ছে লেগে 01 01, আপনার ওই T7 এটা যেটা দেখলেন ওইটারই বড় ভাই আর কি ভাই। ডিজে 26 এবার আছে তো, ডিজে 26 আছে, ডিজে 38 আছে, তারপর ডিজে 33, পুরো ডিজে বাজাই দিব, ডিজে 35 আছে, সবই আছে আমার কাছে। ওকে, উটনিহার করার জন্য আছে না? সব আছে, সব সব। ওকে, আমি আপনাকে কি বলতেছি, এটা হচ্ছে লেগে T700 বড় ভাই মানে ওটার এক সাইজ বড়টা, এটা হেভিটা, এটা দাম হচ্ছে 3000 টাকা। এগুলো সব চাইনিজ তো না ভাই? ভাই সব চাইনিজ প্রোডাক্ট, ঠিক আছে, দেখবেন যে কোনটা জাপান লেখা আছে, কোনটা ব্রাজিল আর্জেন্টিনা লেখা আছে দেখলাম, হ্যাঁ ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, যা আছে এভরিথিং, যত যা আছে সব মেড ইন চায়না, চায়না থাকার কিছু আসে না। আচ্ছা, তারপরে এবার আসেন ভাই, খালি দেখায়েন না, খালি এটা হাতে নিয়ে দেখাই দেবো, এটা হাতে নেন একটু, আরে মে বা হাতে লেন, ডাইনা তে লেন ভাই, বিশাল ওয়েট, ঠিক আছে, দাম কতই না, এটা এক একটা মাল ওজন হচ্ছে 1200 গ্রাম প্লাস, কত দাম এটা? এটা দাম থাকবে অনলি 3500 টাকা, অনলি 3500 টাকা। ওকে ঠিক আছে, তারপরে তারপরে যে ডিজে আসতেছে, এই যে ডিজে, ডিজে 38, কত ডিজে 38, কত ডিজে 38, এটা দাম থাকবে হচ্ছে লাগে আপনার এবারে মানে 2800 টাকা, 2800 টাকা। ওকে, অনলি 2800 টাকা, শুধু আপনি মনে করেন যে
সর্বোচ্চ 15-20 দিন দিতে পারবো, এরপরে দাম বাড়বে 100%। ঠিক আছে, তারপরে সেই T700 only 2500, ওকে, ঠিক আছে ঠিক আছে। তারপরে চলে গেল আপনার, এই চলে গেল আপনার DJ 33। পরে দিতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা, তো যারা কিনবেন যে, আচ্ছা ভাই একটু আগে কিনা রাখলে ধার নেমে যাবে না তো? আবার ভাই 50 বছর রেখে দেন আপনারে, কোনো সমস্যা নাই। এই যে 2 মাস কিংবা 1.5 মাস এই সময়টার ভিতরে কেউ যদি আগে কিনা রাখে, ধার নামবে কিনা? এরকম এগুলা ধার নামে না ভাই। আচ্ছা, এগুলা ধার নামে না, কারণ কি জানেন, এই একটা মাল শিপিং হয় চায়নায়। আচ্ছা আচ্ছা, চায়না শিপিং হইতে আসতে আসতে প্রায় 4 মাস 3.5 মাস সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3.5-4 মাস সময় লেগে যায়, আমি কাটলাম না। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা, এবার লাগে যে 2500, ওকে, লাইভের 26 মিনিটে DJ 26 দেখাইছি, দাম 2500 টাকা, 2500, ঠিক আছে। এই হচ্ছে লাগে আপনার, ওটা দেখাইছিলাম কত, 009, ঠিক আছে। এটার দাম হচ্ছে 2800, 009 হচ্ছে 2500, ওকে ঠিক আছে, 2800, 2500, ঠিক আছে। তারপরে হচ্ছে লাগে আপনার, এখানে দেখাই মানে DJ 18 কত, 1700। আচ্ছা, এই তারপরে হচ্ছে লাগে আপনার ওই যেটা 2500, 009, 2500, সেকি জাপান কত, সেকি জাপান, হ্যাঁ সেকি জাপান, এটা অরিজিনাল 1500, ওকে। তারপরে এগুলো হচ্ছে সিরিয়াল, তারপরে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে শেফ নাইফ, শেফ নাইফ মিলিটারি গ্রেডের। আচ্ছা, 511, 512, 514 সব আছে, ঠিক আছে, সবগুলো প্রোডাক্ট এখন বর্তমানে আছে। এগুলো হচ্ছে লাগে আপনার, এটা লাগে আপনার 511, কত দাম, 511, 515, হ্যাঁ 514, 512, হ্যাঁ এগুলো যা আছে এবারে সব, হ্যাঁ 1800 টাকা এবারে, এখন বর্তমান বাজারে বলতেছি, আজ থেকে 15 দিন পরে কি হবে জানি না। আচ্ছা, নরসিংদী থেকে রফিকুল ভাই বলতেছিলেন, ধন্যবাদ যারা আসেন, লাইভটাকে শেয়ার করে রাখেন, ঠিক আছে। এখন আপনার মনে হচ্ছে কিনবেন না, 10 দিন পরে কিনতে চাইলেও এই শেয়ারটার মাধ্যমে আপনার কাছে রেখে দেওয়া, রেখে দেওয়া সম্ভব। তারপরে চলে গেলে আপনার এই দেখেন, এখানে আছে 16, হ্যাঁ 16-17 একই প্রাইস, ওকে ঠিক আছে, অনলি 1600 টাকা, 1600 টাকা, হ্যাঁ। তারপর হচ্ছে লেগে আপনার এই একটা আছে, এটা কাঠের হাতলা, কাঠের হাতল, ঠিক আছে। আচ্ছা, এটা এটা হচ্ছে লেগে আপনার, এই যে সবগুলো মিলিটারি গ্রেড, মিলিটারি গ্রেড, ওকে, এটা হচ্ছে 1250 টাকা, এই সাইজটা 1250 টাকা, আবার এক সাইজ ছোটটা আছে চামড়া চোরানোর জন্য, এটা 1250 টাকা, খুব তীক্ষ্ণ ধারালো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1250, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে লেগে আপনার এইবার দেখেন উলভারিন চাকু, এই উলভারিন চাকু, উলভারিন চাকু কিন্তু গতবারের হায়না চাকু একবারে পুরো সেরা ছিল, সেরা আছে। এবার দাম কত ভাই, কোনটা, গতবার লাস্ট রেটে কিন্তু 3500 গেছে আমার যতদূর মনে আছে, আমি বর্তমানে দাম যেটা দিতাছি 15 দিন পরে দিতে পারবো কিনা জানি না, বর্তমানে দাম দেখায় দেন 2800 টাকা, 2800 টাকা, হ্যাঁ। আরে ভাই, এটা 3500 বেচছেন আপনি, 2800 টাকা, বর্তমান দাম হচ্ছে 2800 টাকা, গতবারে 3500 না, 4000 কইছে যে ভাই দেন একটা, দিতে পারি নাই, ওকে ওকে। আমার দোকানে এলাকা 2 ঘন্টা বসে ছিল ভাই, যে ভাই যেমনি একটা ম্যানেজ করে দেন, কোথেকে দিব, নাই নাই বাজারে নাই, কোথেকে দিব, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। সবজি কাটার আছে আপুদের প্রশ্ন, আচ্ছা আপুদের প্রশ্ন আছে, সবজি কাটার যে সবজি কাটার চাকু আছে, চাকু আছে অনেকগুলো আছে, এটা হচ্ছে 1500 টাকা, জবাই করার ছুরি আমাদের মুসল্লি ভাইদের জন্য, যারা ইমামতি করেন ওনারা কিন্তু অনেক সময় জবাই করার জন্য ছুরি কিনতে চায়, হ্যাঁ ইমাম সাহেবরা যারা আছে যে জবাই করার জন্য এগুলো আছে, এই যে জবাই করার ছুরিও আছে আমরা দেখাবো, এটা এটা ওটা হচ্ছে লাগে আপনার 1500, 1700, আর এটা হচ্ছে 1900, এই যে চিতা, চিতা কই, কোনটা চিতা, ওই যে চিতা গুলো, ওই পাশে চিতা, চিতা নাই, যে ডাবি স্পেশাল চিতা এই বছর আসে না, ওকে ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 1900, আচ্ছা 1900, একজন লেখছে ভাই কুড়াল গুলো দিয়ে কি হাড় কাটা যায়, ওই যে উপরে কুড়াল যেগুলো দেখালাম, সব 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 সব, ওকে। সুনামগঞ্জ থেকে দেখতেছি আরো কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না ভাইয়া, এইটা আগামী 20 দিন পরে, 15 দিন পরে প্রাইসিং এ থাকবে কিনা সেটার গ্যারান্টি নাই ভাই, আপনাদের কাছে আমরা এক্সট্রিমলি সরি। এই সেই ডাব স্পেশালিস্ট, হ্যাঁ মনে আছে, ওই যে ডাব ঠাপাস করে কেটে দিয়েছিলাম, কত ভাই এটা, 1500, 1500, এখন 1500,
বাকিরা জানি না, বাকিরা জানি না। আচ্ছা ঠিক আছে, 1500 ঠিক আছে, এগুলো আছে 1200 করে, 1200 করে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে লাগে আপনার, এটা কি নাইফ কোনটা আছে এটা মনে জানেন না? হ্যাঁ এটা মনে জানেন না, এটা একটু দেখি ভাই। ওরে এটা ধারটার আছে কেমন ভাই? এটা হচ্ছে লাগা মিলিটারি, মিলিটারিদের জন্য। ঠিক আছে, আমাদের বাংলাদেশ আর্মি যারা আছে বা ডিফেন্সের লোক যারা আছে, যারা মানে এই যে কি বলে ওই জঙ্গলে যায় থাকার জন্য, ঠিক আছে, ক্যাম্পিং করে যারা, ক্যাম্পিং নাইফ। ওকে, ক্যাম্পিং নাইফ কত এটা? ঠিক আছে, এটা এটা হচ্ছে লাগে আপনার ইয়ার 1400, একটা বড়টা আছে 1500। ওকে, 1400 1500, এটা আছে 1400। আচ্ছা আচ্ছা, আর বড়টা হচ্ছে 1500 টাকা। কারণ এগুলা বেশি রাখা যায় না ভাই, কারণ বিশেষ করে কি জানেন, আমাদের বাংলাদেশের যারা ডিফেন্সের লোক আছে, আর্মি যারা আছে, যারা জঙ্গলে থাকে আর কি, যেরকম আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বিডিআর যারা আছে, বিডিআর যারা আছে, তারা এগুলো বেশি নিয়ে যায়। ওকে, সেলফ ডিফেন্সের জন্য, তাদের জন্য লাগে এটা খুব এগুলা। ওকে, এগুলা চলে আপনার 1500 1400। আচ্ছা, অ্যাড্রেস চাচ্ছেন? আমরা ঢাকার নিউ মার্কেটে আছি, মুদি মার্কেট দ্বিতীয় তলায়। হ্যাঁ অবশ্যই, আপনারা সবাই জানেন মেহেদি ক্রোকারিস, আপনারা কিন্তু ডিনার সেট কিনেছেন প্রচুর, গত বছরও পাখি ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্ট পেয়েছেন, মাঝখানে ছিল না, কারণ উনি সিজন ছাড়া এই প্রোডাক্টটা বিক্রি করেন না। স্ক্রিনের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। পাখি ভাই প্রায় আধা ঘন্টা ধরে লাইভ করতেছি আমরা, দ্রুত শেখে শেষ করে ফেলি, দ্রুত শেষ করে ফেলাম, ওই তো শেষ, এখানে কাছাকাছি আছে। তারপরে ছেলেকে আপনার যে এই নাইফটা যেটা দেখাইলাম ওটা দেখাই দিলাম, এখন আসেন এই যে আমাদের মুসল্লি ভাইদের জন্য যারা নাকি জবাই করবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাদের জন্য এটা ছিল আপনার 22 ভাই। আবার এক গরু জব দেওয়ার পরে বাকি গরুর লিগে বারবার ধার দেওয়া লাগবে না তো? কিছু করা লাগবে না, আপনি যখন গরু জবাই দিবেন, গরুর চামড়ার রক্তের সাথে কিন্তু চর্বি থাকে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কসাই ভাইকে বলবেন যে ভাই আমার একটু স্টিল মেরে দেন, চর্বিটা চুরাই দেন, চর্বিটা ছাড়াই দেন। ওকে, চর্বিটা ছাড়াই দিবে, আবার মনে করেন যে আবার 10-12টা করতে পারবেন। ওকে ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে লাগে আপনার ওনলি 2800 টাকা। 2800 টাকা, কত ইঞ্চি এটা? 22 ইঞ্চি। আচ্ছা, এই যে 20 ইঞ্চি আছে, হ্যাঁ 20 ইঞ্চিটা হচ্ছে লাগে আপনার 2500 টাকা। ওকে, 2500 টাকা ভাই। এই বছর আরেকটা নতুন আসছে, হ্যাঁ ঠিক আছে, এই দেখেন এটার তো সিস্টেমটা ভিন্ন, মেড ইন জার্মানি। ওকে ঠিক আছে, আসলে কোনটা? চায়না, চায়না, চায়না। ওকে ঠিক আছে ঠিক আছে, এটা 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 সিস্টেম, এটা ভাই এটা তীক্ষ্ণ ধার, অনেক ধার। ওকে ওকে ওকে, যদি দেখাই কি দিয়ে দেখামো, কি দিয়ে দেখাবেন? এদিকে দেখেন, এদিকে দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিউয়ার্স দেখেন, ওরে বাবা তো ব্যাপক ধার, এটা প্রচন্ড ধার সেরে, ঠিক আছে প্রচন্ড ধার। আরে আমি কি করছি, খালি নিচের দিকে একটু জাতা দিছে, জাতা দিছি, এটা প্রচন্ড ধার, এটা চলে গেল আপনার 2500 টাকা। এটা কত দাম? 2500। ওকে ঠিক আছে, তারপরে আছে লাগা আপনাদের এই যে ছোট নাইফ গুলো আছে, এটা হচ্ছে আপনার বাসায় ইউজ করার জন্য, বাসায় ইউজ করার জন্য 200 টাকা, ভেজিটেবল নাইফ। হ্যাঁ, আবার যে এগুলো আছে, হ্যাঁ 900 টাকা, 900 টাকা। ওকে, এটা আছে, হ্যাঁ এটা চলে গেছে, মানে 3700 এর ছোট সাইজটা, এর দাম চলে গেছে আপনার ওনলি 1800 টাকা, 1800 টাকা। ওকে, তারপরে এখানে স্টিল আছে। আচ্ছা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানিয়ে দেবেন তো, যারা আছেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এটা চলে গেছে, চার তিনটা সাইজ হয়, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 350 টাকা, 450 টাকা, আর বড় মানে মোটা আরেকটা আছে, ঠিক আছে, এই যে বড়টা, এই যে এটা লাগে 350 450 550 550, তিনটা সাইজ আছে এটার। ওকে ওকে ঠিক আছে, তারপরে যারা নাকি আপনি চাকু ধার করতে চাচ্ছেন, ঠিক আছে, চাকু ধার করার জন্য এগুলো 450 টাকা করে। আচ্ছা, একজন বলতেছে লাইভে দেখতেছিলাম কিভাবে অর্ডার করব প্রোডাক্ট, স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে আর ডেসক্রিপশনে আরো কিছু নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে, যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই? এক একটা প্রোডাক্ট নেবেন 500 টাকা অ্যাডভান্স করবেন, যারা প্যাকেজ নেবেন 2000 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, আমি প্যাকেজের ক্ষেত্রে একটা জিনিস চাইছিলাম, হ্যাঁ ভাই, ভিউয়ার্সরা ডিসকাউন্ট চাইছিলাম, আমি ডেলিভারি চার্জটা ফ্রি চাইছিলাম, এটা আমাকে দিতে হবে, তা না হলে আমি কষ্ট পাবো, ভিউয়ার্সরা কষ্ট পাবে ভাই। আপনাকে লেগে তো ছাড়ছি, কোথায় কি করছেন না করছেন জানার দরকার নাই, আমার ভিআইপি প্যাকেজ যদি একটা যায় দাম কত? 11500, আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি করতে হবে, অন্তত আগামী 7 দিনের জন্য হলেও ফ্রি করতে হবে। ইয়া আল্লাহ, মারানোর ইচ্ছা আসেনি তাইলে আড্ডা দি যান, 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ, 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ঠিক আছে। আর এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আর যারা নাকি বাসায় বসে নিতেন তারা ফোনে অর্ডার দিয়ে নেবেন, আর যারা নাকি দোকান ভিজিট করতে আসতে যাচ্ছেন তারা ডাইরেক্ট নিউ মার্কেট আসবেন, আইসা বলবেন যে মোদি মার্কেটটা কোথায়। ওকে, মোদি মার্কেটের একদম ডাইরেক্ট সমিতি অফিস যেটা আছে, সমিতি অফিসের পাশে এক সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, উপরে উঠলে হাতের ডান দিকে একটা দোকান পরে। ওকে ঠিক আছে, এই যে দেখেন এই পাশ থেকে যদি একটু বের হয়ে আসি, এই মোদি মার্কেটের এই হচ্ছে সমিতি অফিসের উপরে এই সিঁড়ি, যে সিঁড়িটা এই যে দেখেন, এখান দিয়ে আমি আপনাকে দেখাই, এখান দিয়ে উঠবেন, উঠে হাতের ডান দিকে, বাম দিকে না, ডান দিকে, ডান দিকে, ডান দিকে আসবেন, এই যে একটা দোকান পরেই, একটা দোকান বন্ধ আছে, একটা দোকান পরে আমার দোকানটা, ঠিক আছে। ওকে, এখানে আপনি সুন্দরভাবে আসতে পারবেন,
তো ভিউয়ার্স আজকে আমরা শেষ করব। আর এখানে দেখেন এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিংটা আছে, অনেককে জিজ্ঞাসা করলো আপনাকে দেখিয়ে দিবে, আর সবচেয়ে বড় কথা স্ক্রিনের নম্বরে ফোন দিবেন, ফোন দিলে যথেষ্ট, ফোন দিলেই যথেষ্ট। তাহলে পাখি ভাই হয়ে যাবো নাকি একদিনের কষাই ইনশাল্লাহ? আজকে তাহলে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।